যে কোনো রাষ্ট্রের অর্থনীতির মূল মেরুদণ্ড হলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। দেশের আর্থিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেক্ষেত্রটি, তাই প্রতি বছর 27 জুন দিনটিকে বিশ্ব MSME দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব MSME দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হাভানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকার শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের অধিকর্তা, কেন্দ্রীয় সরকারের এবং MSME দপ্তরের সহকারী অধিকর্তা সহ বিভিন্ন কেন্দ্র ও রাজ্য প্রকল্পের সুবিধাভোগীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন, রাজ্যবাসীকে আত্মনির্ভর করার মধ্য দিয়ে রাজ্যকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে MSME গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে রাজ্যের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে PM বিশ্বকর্মা যোজনা ও PMEGP প্রভৃতি প্রকল্পগুলির নাম উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা সকল অংশের জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার কাজ করে চলছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেও আত্মনির্ভর হতে হবে। তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি, প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকের প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন বেনিফিশিয়ারি রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, প্রতিটি গ্রামে শহরে প্রতিটি এলাকাতে প্রতিটি বাড়িতে যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেইগুলো যাতে জানতে পারে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করে আত্মনির্ভর হওয়া একাধিক উদ্যোগীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, রাজ্যে বর্তমানে 58,743টি MSME ইউনিট রয়েছে। এর মধ্যে 57,725টি ইউনিট মাইক্রো সেক্টর, 949টি ইউনিট ক্ষুদ্র পরিসরে এবং 69টি ইউনিট মাঝারি পরিসরের অন্তর্ভুক্ত। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।